আমরা পৃথিবীতে এমন বহু জিনিসের সঙ্গে বড় হয়েছি যেগুলো কয়েক মুহূর্তের জন্য দেখেছি হয়তো, তারপরই সেটার বর্তমান ব্যবহার ও আবিষ্কারের কারণে কখনো হয়তো কল্পনাও করিনি, তাতে স্পিনারি হোক বা হাই হিলস। আজ সেটা দাস তোমাদের এমন কিছু তথ্য দেখাতে চলেছে যা হয়তো তোমাদের জানা ছিল না। হাই হিলস, হাই হিলস তৈরি করা হয়েছিল হাঁটার জন্য, রাইট? কিন্তু হাই হিলস তৈরি হওয়ার আসল উদ্দেশ্য আমরা অনেকেই জানি না। হাই হিলস ব্যবহার করার আসল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীরা যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের সঠিকভাবে চলাফেরা করতে পারে, এবং হিল ইউজ করে কোনো জন্তুর উপরে বসে তার পরিচালনা করার সময় তাকে মেনটেন করতে পারে। কিন্তু বর্তমানে চিত্র অনেকটাই আলাদা। হাই হিলস মেয়েদের হাঁটার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। ইন্টারনেট বর্তমানে অতি জনপ্রিয় মাধ্যম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যা ইউএসএতে ডেভেলপ করা হয়, যার উদ্দেশ্য ছিল যদি কখনো শত্রুপক্ষ টেলিফোন কানেকশন নষ্ট করে দেয় তাহলে ইন্টারনেটের মাধ্যমে তথ্য অন্যত্র পাঠানো যাবে। পরে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে আরও ডেভেলপ করা হয় এবং বর্তমানে ইন্টারনেটের প্রচলন করা হয়, যাতে বর্তমানে সর্বত্রই তথ্য পাঠানো যায় দেশের সুরক্ষা ও সেনাবাহিনীর কাজে। কিন্তু বর্তমানে চিত্র সম্পূর্ণই আলাদা। পপকর্ন, সাধারণত পপকর্ন ব্যবহার করত ভারতের অধিবাসীরা নিজেদের জুয়েলারি ডিজাইন করতে ও আকর্ষণীয় করে তুলতে। কিন্তু গত 20 শতক ধরে পপকর্ন হলো মুভি সেন্টারগুলির অতি জনপ্রিয় একটি খাবার। বর্তমানে কর্ন পাওয়ার পর মাইক্রো ওভেনে দেয়া মাত্রই পরিণত হয় পপকর্নে, যার মধ্যে কোনো ম্যাজিক ছিল না, যা সত্যিই একটি অদ্ভুত ঘটনা। ব্রা, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ব্রা একটি জনপ্রিয় পোশাক রূপে চলে আসছে মহিলাদের কাছে। আমরা সকলেই জানি ব্রা একটি আন্ডারগার্মেন্ট, কিন্তু এর আসল ব্যবহার কি আমরা অনেকেই জানি না। এটি ব্যবহার করা হতো যুদ্ধের সময় শরীরকে টাইট রাখতে, যে কোনো পরিস্থিতির যে কোনো কাজ করার জন্য সৈন্যবাহিনীতে এর ব্যবহার বাধ্য করা হয়, যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে মহিলারা নিজের শরীরকে ফ্রিভাবে চালনা করতে পারে। এসকেলেটর, পৃথিবীর প্রথম এসকেলেটর তৈরি হয়েছিল 19 শতকে নিউ ইয়র্কে, যা মানুষের এন্টারটেনমেন্টের একটা সাধারণ আকর্ষণ ছিল শুধু দেখার জন্য। সময়ের সাথে কিছু ইঞ্জিনিয়ার লন্ডনবাসী জীবনযাত্রা সহজ করতে প্রথম এসকেলেটারের নির্মাণ করেন, যা পরীক্ষামূলকভাবে চালনা হয়। বর্তমানে এসকেলেটার প্রতিটি জনপ্রিয় সিনেমা হল, শপিং মলে অবস্থিত। ট্রেডমিল, আমরা সকলেই জানি ট্রেডমিল সাধারণত দৌড়াতে এবং বডি ফিটনেস রাখতে সাহায্য করে, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা আসল সত্যটা আমরা কেউই জানি না। সত্যিটা হলো এটা আধুনিক প্রযুক্তিতে তৈরি হলো 1818 সালে উইলিয়াম ক্যাবেজ শুধুমাত্র অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এটি তৈরি করেছিল, যা প্রতিদিন প্রায় 11,000 ফুট রাস্তার সমান চালাতে হতো। এছাড়াও জল তোলার জন্য, শস্য ফসাই করার জন্য ও অন্যান্য কাজে এটির ব্যবহার করা হতো কয়েদিদের দিয়ে। বর্তমানে জিমের অন্যতম ইউজফুল মেশিন একটি ওয়েব ক্যাম। আমাদের অনেকেরই হয়তো ধারণা যে স্কাইপ, ইমো, হোয়াটসঅ্যাপের মতো পপুলার সোশ্যাল সাইটগুলিতে ভিডিও কলিং করার জন্য হয়তো ওয়েবক্যামের আবিষ্কার করা হয়েছিল। কিন্তু ওয়েবক্যাম অ্যাকচুয়ালি কী জন্য তৈরি করা হয়েছিল কি কারো জানা আছে? যদি জানা থাকে এখনই কমেন্ট করে ফেলো। ওয়েবক্যাম অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল কফি মেকারের জন্য। শীতকালের সকালে এক কাপ কফি হলে কেমন হয়, ঠিক এরকমই একটি কারণে 1991 সালে কেমব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রথম ওয়েবক্যাম তৈরি করেন, যার সাহায্যে বিজ্ঞানীরা কফি তৈরির রিয়েল টাইম জানতে পারে। তার ঠিক 10 বছর পর 2001 সালে আধুনিকরণ করা হয় এই ওয়েব ক্যামেরার। বর্তমানে ওয়েব ক্যাম ও ইন্টারনেটের সহযোগিতায় আমরা দেশের বিভিন্ন প্রান্তে বসে থাকায় বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি এবং তার সঙ্গে সরাসরি ভিডিও কলিং করতে পারি। এরপর চলে আসি বর্তমানে অতি জনপ্রিয় একটি টয় স্পিনার। বর্তমানে স্পিনার এতটাই জনপ্রিয়, আশা করি আমরা সকলেই এটি নিয়ে হাতে একবার ঘুরিয়েছি। কিন্তু এই ফিজিক স্পিনারের পিছনে লুকিয়ে থাকা আসল সত্য আমরা হয়তো অনেকেই জানি না। প্রথম 1993 সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাথরিন হেটেনজা নামে এক মহিলা স্পিনারের আবিষ্কার করে, যার আসল উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ে বেড়ে ওঠা যুব সমাজের ক্রিমিনাল মনোভাব থেকে দূরে রাখার জন্য। এছাড়াও ক্যাথরিনের মেয়ে মায়াস্থেনিয়া নামে একটি রোগে আক্রান্ত হওয়ায় বাইরের খেলা বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি খুব চিন্তায় পড়েন এবং বাড়িতে বসে খেলার জন্য এই স্পিনারে তৈরি করেন, যার ওল্ড মডেলটি প্রথম তৈরি হয় খবরের কাগজ ও টেপ ইউজ করে। পরবর্তীকালে ক্যাথরিনকে এই টয়টি রিডিজাইন করতে বলা হয়,
কিন্তু সময় পেরিয়ে যাওয়ার কারণে সে রিডিজাইন করতে পারেনি, যার ফলে তার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়। বর্তমানে আমরা যে ফিজিক্স স্পিনার ব্যবহার করি তার মালিক ক্যাথরিন নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে সোশ্যাল সাইটে শেয়ার করতে পারো। লাইক ও কমেন্ট করে জানাও নেক্সট কী বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাও। যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রতি সপ্তাহে রবিবার এমনই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সাথে। পরের ভিডিও নেক্সট উইকে।